আমি আমার খুব ইচ্ছা আমি ট্রাভিস হেডকে আমার টিমে আনবো। আমার এই টিমটাতে ক্যাপ্টেন তামিম ইকবাল খান, আমার এই টিমের কোচ আমি নিজে। আপনি যদি বিপিএল এর কোনো টিমের ওনার হতেন তাহলে আপনার টিমটা কেমন হতো? আচ্ছা, প্রথমত যে বিষয়টা বলতে হবে তা হচ্ছে আমি তো অলিক কোনো স্বপ্ন দেখতে পারবো না। এখন প্লেয়ার্স অ্যাভেলেবিলিটি একটা অনেক বড় বিষয়। আমি আমার খুব ইচ্ছা আমি ট্রাভিস হেডকে আমার টিমে আনবো, কিন্তু সেটা সম্ভব না। ট্রাভিস হেড বাংলাদেশে বিপিএল খেলতে আসবে না, তারা খেলতে। সো আমি সেই বাস্তবতার নিরিখে আমি একটা বেস্ট ইলেভেন আমার মতো সাজিয়েছি, যেটা একদম অ্যাভেলেবল প্লেয়ারদেরকে নিয়ে আমি কীভাবে সাজাতে পারি। তো এই ক্যালকুলেশনটা করার সময় আমি শুরুতে একটা হিমশিম খেয়েছি। আমি না লোকাল যেহেতু আমার 7 জন রাখতে হবে, বিদেশি 4 জন, ওপেনিং স্লট থেকে শুরু করে লোকাল আমি কোনো ওপেনার খুঁজে পাই না তামিম ইকবাল খান ছাড়া। স্টিল আফটার এত বছর পরেও টু বি ভেরি অনেস্ট, টি টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল ছাড়া আমি এখন আর কোনো অপশন খুঁজে পাই না। আমি চাই অপশন আসুক, সো তামিম ইকবালকে আমি রাখবো লোকাল ওপেনার হিসাবে। নাম্বার টু সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ এই বছর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন ওপেনিংয়ে নেমে, এবং নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন। তার বোলিং অপশনটাও আছে, মিস্ট্রি বোলার, সব কিছু মিলে একটা কম্প্যাক্ট প্যাকেজ। নাম্বার থ্রিতে আমি কায়েল মায়ার্সকে রাখতে চাই। কায়েল মায়ার্স এই কন্ডিশনটার জন্য ইউজফুল একজন ক্রিকেটার, নতুন বলে খুব আনঅর্থোডক্সভাবে বল মুভও করাতে পারেন। আপনি চাইলে তাকে দিয়ে 2টা ওভার বোলিংও করাতে পারেন, একদম নতুন বলে বলটা যখন শাইন থাকে খুব ভালো। আর ব্যাটিংয়ে তিনি কী করতে পারেন আমরা সেটা জানি। নাম্বার ফোরে এটা খুব ইন্টারেস্টিং চয়েস, আমি জানি অনেকের সঙ্গে আমার মিলবে না, লিটন কুমার দাসকে আমি পুরান বলে খেলাতে চাই। আমার কাছে যেটা মনে হয় যে পুরাতন বলে লিটন কুমার দাস বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ, এবং তার কাছ থেকে বেস্ট পসিবল আউটপুটটা বের করে আনতে তাকে পুরাতন বলে স্পিন ভালো ডিল করতে পারেন, সিঙ্গলস নেগোশিয়েট করতে পারেন। যেটা হয় আমাদের দেশে হয় কি, আমরা সবসময় ওপেনিং নিয়ে চিন্তা করি আর ফিনিশিং নিয়ে চিন্তা করি। আমরা কিন্তু মূলত টি টোয়েন্টিতে স্ট্রাগল করি মিড ফেজে। আমরা মিড ফেজে স্ট্রাগল করে দেখে জাকের আলী অনেক, যিনি বিপিএলে 16 থেকে 20 নম্বর ওভারে ব্যাটিং করেন, ন্যাশনাল টিমে এসে তাকে ব্যাটিং করতে হবে 8 থেকে 10 নম্বর ওভারের মধ্যে। আপনি চিন্তা করেন, একটা 8 নম্বর ব্যাটসম্যান বা 8 বা 9 নম্বর ব্যাটসম্যানকে যদি 8 বা 9 নম্বর ওভারে ব্যাটিং করতে নামতে হয়, তার মানে কিন্তু মিডল অর্ডারের অবস্থা। আমি একটা প্রশ্ন করি এখানে, আপনার একটা কথা নিয়ে খুব আলোচনা হয়েছিল একটা থাম্বনেল নিয়ে, যে জাকের আলী রেডি প্রোডাক্ট, আপনি কি এখনো সেটা বিশ্বাস করেন? আমাদের দেশের কনটেক্সটে অবশ্যই রেডি প্রোডাক্ট। আমি ব্যাখ্যাটা একটু আপনাকে দেই, জাকের আলী প্রুফ কোন জায়গায়, প্রুভেন কোন জায়গায়, 16 থেকে 20 নম্বর ওভারের জন্য। ব্যাপারটা কীরকম, একটা মোমেন্টাম ক্যারি করেছেন সুনীল নারায়ণ কিংবা লিটন কুমার দাসরা, জাকের আলী একটা ফিনিশিং দিতেন 16 থেকে 20 নম্বর ওভারে। ন্যাশনাল টিমে এসে জাকের আলী কি ফিনিশিং রোলটা পান? ন্যাশনাল টিমে তাকে ব্যাটিংয়ে নামতে হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য, মানে 8 বা 9 নম্বর ওভারে। একটা মজার ইন্টারেস্টিং ইনফরমেশন দেই, আন্দ্রে রাসেল তার এন্টায়ার 12 বছরের ক্যারিয়ারে মাত্র 16টা ম্যাচ এমন হয়েছে যেখানে তিনি 8 নম্বর ওভারে ব্যাটিং করতে নেমেছেন, এবং তার অ্যাভারেজ কত জানেন এই 8 নম্বর 9 নম্বর ওভারে? এই বছরটাতে তার অ্যাভারেজ 63, আর বাদ বাকি বছরগুলোতে তার অ্যাভারেজ 2 কিংবা 3, সব কিছু মিলে তার অ্যাভারেজটা হচ্ছে 16 কিংবা 17 এই 8 নম্বর ওভারে নামার পর। দীনেশ কার্তিক যখন তিনি 8 নম্বর ওভারে ব্যাটিং করতে নেমেছেন তার অ্যাভারেজ 20 বা 22, যখন 12 ওভারের পরে ব্যাটিং করতে নেমেন তখন তার অ্যাভারেজ হাই। সো জাকিরের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো, ন্যাশনাল টিমে তো ফিনিশিং করার অপরচুনিটিই পান না, ব্যাটিংয়ে নামেন 8 বা 9 নম্বর ওভারের সময়, যতক্ষণে তাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হয়, এই কাজের জন্য তিনি রেডি না, এই কাজের জন্য তিনি প্রুভেন না, যখন তাকে 8 বা 9 নম্বর ওভারে নেমে তাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, আপনার এই টিমটা তো খুব ভালো, এখানে জাকির আলী আছে? আমার এখানে জাকির আলী নাই, আমার এখানে জাকির আলী নাই, কারণ আমি এখানে অন্যভাবে বিদেশি যেহেতু অ্যাপ্লাই করতে পারবো, ওই জায়গায় আমি আরেকজনকে রেখেছি। 5 নম্বরে তাওহিদ হৃদয়, আমাদের দেশের কনটেক্সটে ডেফিনেটলি বিপিএল যদি আপনি চিন্তা করেন, হি ইজ দ্য বেস্ট ব্যাটার ইন দ্য মিডল অর্ডার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। জাকের আলীর জায়গাটায় ন্যাশনাল টিমে জাকের আলীর জায়গাটায় আমি বিদেশি জাকে দিয়ে আমি এখানে অকুপাই করতে চাই, সেটা হচ্ছে নিকোলাস পুরান। আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনটা খুব ভালো জাজ করতে পারেন, উইকেট কিপিংয়ের জায়গাটাও আছে, প্রয়োজনে তাকে দিয়ে আপনি উইকেট কিপিংটাও করাতে পারছেন। খুবই শার্প ব্যাটার, ম্যাক্সিমাম রানস করতে পারেন, ছক্কা মারতে পারেন। এরপরের অপশনটা আমি একজন পেস বোলিং অলরাউন্ডার রাখতে চাই, মোহাম্মদ সাইফুদ্দিন, এবং হু আদার দ্যান এই কন্ডিশনটাতে লোকাল পেস বোলারদের মধ্যে বা লোকাল অলরাউন্ডারদের মধ্যে তার চাইতে বেটার তো আসলে কেউ নাই, এটা তো অস্বীকার করার কিছু নেই। একজন আন্ডার রেটেড প্লেয়ার, আমার খুব পছন্দের প্লেয়ার, শেখ মেহেদি হাসান, তাকে সবাই খুব আন্ডার রেট করে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন নতুন বলে ওভার স্পিন করা বা উইকেট যখন একটু ফ্ল্যাট, শেখ মেহেদি হাসানের পারফরমেন্সটা আপনি একটু খেয়াল করে দেখবেন যে তিনি কিন্তু কন্টেন্ট বোলিংটা করে দিয়ে যেতে পারেন। আপনার যেটা হয় যে আপনার মূল বোলার যারা আছেন তাদের 2টা ওভার তিনি বাঁচিয়েও দিতে পারেন, তার সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। বাহাতির এগেনস্টে ভালো বোলিং করেন, ডেথ ওভার্সে ভালো বোলিং করেন, ইয়র্কার মারতে পারেন, এবং সিম আপ ডেলিভারি করতে পারেন অ্যাজ আ স্পিনার, ওভার স্পিন করতে পারেন। সো এই বোলারটাকে আমি রাখতে চাই, শেখ মেহেদি হাসানকে। দেন
মুস্তাফিজুর রহমানকে রাখতে চাইব ডেফিনেটলি নো ডাউট বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের পার্সপেক্টিভ এই কন্ডিশনে বেস্ট বোলার তানভীর ইসলাম গেল কয়েকটা বিপিএল এর টপ লিডিং উইকেট টেকার্সদের মধ্যে তিনি থাকেন লেফট আর্ম স্পিনার যেহেতু আমাকে একজন রাখতে হবে এই কন্ডিশনটা পর্যালোচনা করে নাম্বার টেন এবং নাম্বার ইলেভেন আরও একজন পেস বোলার আমি যেহেতু বিদেশে আরেকটা অপশন পাচ্ছি সো আমি আরেকটা বিদেশি অপশন দিয়ে ফুলফিল করতে চাই এইখানে খেলতে আসবেন বা এইখানকার কন্ডিশনে সাকসেসফুল হবেন ফজল হক ফারুকে আমি দুইটা বাঁহাতি পেসার রাখতে চাই একটা ডানহাতি পেসার সাইফুদ্দিন এই হচ্ছে আমার লাইন আপের জায়গাটা এবং আমি আবার বলে নিই যে হ্যাঁ ক্যাপ্টেন আমার এই টিমটাতে ক্যাপ্টেন তামিম ইকবাল খান বাজেট কত বাজেট কত এখন সেটা আন্ডার টেবিল ডিল করতে হবে আমার কাছে মনে হয় একটা তো ই থাকে মনে হয় না ক্রাইটেরিয়া থাকে যে ক্যাপ্টেনদের একটা বাজেট সো ম্যাক্সিমাম নাম্বার বাজেটটা ক্রস করে বাজেট ক্রস করে গেছে মনে হচ্ছে বাজেট ক্রস করে না আমার কাছে মনে হয় না বাজেট ক্রস করবে হয়ে যাবে মানে আমি তো আমার চাওয়া বা আমার ড্রিম সাকিবকে রাখলেন না সাকিব আল হাসানকে এই লাইন আপে রাখি নাই এই কারণে কারণ তার আই বিপিএল খেলাটা তো আনসার্টেন এখন পর্যন্ত সার্টেন কোনো কিছু তো নাই যেটা আমরা দেখতে পাচ্ছি বা সিনারিওটা যেমন দেখতে পাচ্ছি সো তিনি দেশে আসবেন কি আসবেন না পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল সব কিছু মিলিয়ে এখনকার বাংলাদেশ গভর্নমেন্টের স্ট্র্যাটেজি কী হবে সেটাও তো আমরা এই জায়গা থেকে ক্রীড়াঙ্গনের মানুষ আমরা এত কিছু বলতে পারবো না সো যেহেতু তার একটা আনসার্টেনিটি আছে সো আলটিমেটলি এই কারণে তাকে রাখার কোনো জায়গা তো এটা আমার ইলেভেনটি এই কারণে আমি ঢাকা চট্টগ্রাম সিলেট তিনটা ভেনুতে আমি এই ইলেভেন খেলাতে পারবো আমার কন্ডিশন ওয়াইজ চেঞ্জ করতে হবে না যে চিটাঙ্গের জন্য আমি এই প্লেয়ারকে খেলাচ্ছি বা সিলেটের জন্য আরেক প্লেয়ারকে খেলাচ্ছি আমার এই টিমের কোচ আমি নিজে